করে, মন্ত্রী মহোদয় যদি আমার কোনো বিপক্ষে বিরোধিতা করে বা উনি মনোনয়ন না দেন, করেন কি বাইদা মানা? তিনবার রোদি দিয়ে শুকা দেবে, তার পায়জামা ঘেমে যাবে, এমন ঘামা ঘামবে। কারণ 1994 সাল থেকে আমি আমার বড় ভাই নুরুল ইসলাম সাহেব সহ দুই ভাই তার সাথে 24 ঘন্টা অতন্ত্র প্রহরীর মতন মনিরামপুরের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত তাকে চৌকি দিয়ে নির্বাচন করে দিয়েছি। প্রথম তাকে উপজেলা চেয়ারম্যান বানিয়েছিলাম, পরে স্বতন্ত্র এমপি বানাইছিলাম, পরে মনোনয়ন পেয়েছি, মন্ত্রী হয়েছেন। আজকে অতীতের কথা ভুলে গেলে আল্লাহ পাক তারপরে অখুশি হবে, তার ভবিষ্যৎ আল্লাহ ধ্বংস করে দেবে। দেবে না? অবশ্যই দেবেন, তাতে আমি বিশ্বাস করি, আশা রাখি। যে মন্ত্র পড়ুক না কেন, আমি 99% আশাবাদী আমি মনোনয়ন পাবো ইনশাআল্লাহ। যদি কোনো কারণবশত আমার মনোনয়ন বাইপাস হয়, আপনারা কথা দেন আমার সাথে থাকবেন, আমি যা কখনো এই পাশের মানুষ নদীর দেখাতে পারে নাই ইনশাআল্লাহ আমি সে নদীর দেখিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। কারণ আপনারা প্রত্যেক